ओम परतत्वे सदा लीनो रामकृष्णो समाद्वया यो धर्म स्थापनरतो वीरेशम तम नमाम्यहम। श्री भगवानेर अशेष कृपाय आबार आमरा समबेत हयेछि स्वामी शिष्य संवाद एई विषय निये पाठ एवं आलोचनार उद्देश्य निये। स्वामी विवेकानंद एवं तार सन्तान एवं तार शिष्य श्री शरतचंद्र चक्रवर्ती এদের দুজনের এই কথোপকথনের সংকলন এবং এই কথোপকথনের সংকলনের মধ্যে দিয়ে ব্যক্তি স্বামীজিকে খুঁজে বেড়ানোর গল্প হচ্ছে স্বামী শিষ্য সংবাদ। আজকে আমরা যে দিনের কথা পড়ব এটি আমরা যে গ্রন্থ থেকে পড়ছি এটি স্বামী বিবেকানন্দের বাণী ও রচনার বাংলার নবম খণ্ড থেকে নেওয়া। এটি দক্ষিণেশ্বর কালীবাড়িতে এবং আলমবাজার মঠ এই স্থান। কাল হচ্ছে মার্চের প্রথম সপ্তাহ 1897 খ্রিস্টাব্দ। স্বামীজি যখন দেশে ফিরিয়ে আসেন মঠ তখন আলমবাজারে ছিল। শ্রীরামকৃষ্ণদেবের জন্মোৎসব দক্ষিণেশ্বরে রানী রাসমণির কালীবাড়িতে এবার উৎসবে বিপুল আয়োজন হইয়াছে। স্বামীজি তাহার কয়েকজন গুরুভ্রাতা সহ বেলা 9-10 আন্দাজ সেখানে উপস্থিত হইয়াছেন। তাহার নগ্ন পদ শীর্ষে গৈরিক বর্ণের উষ্ণীষ, জনসংঘ তাহাকে লক্ষ্য করিয়া ইতস্তত ধাবিত হইতেছে। তাহারা সেই অনিন্দ সুন্দর রূপ দর্শন করিবে, পাদপদ্ম স্পর্শ করিবে এবং শ্রীমুখের সেই জ্বলন্ত অগ্নিশিখাসম বাণী শুনিয়া ধন্য হইবে বলিয়া স্বামীজি শ্রী শ্রী জগন্মাতাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলে সঙ্গে সঙ্গে সহস্র সহস্র শির অবনত হইল। পরে রাধাকান্তকে প্রণাম করিয়া তিনি এইবার ঠাকুরের গৃহে আগমন করিলেন। সে প্রকোষ্ঠে আর তিল মাত্র স্থান নাই। জয় রামকৃষ্ণ ধ্বনিতে কালীবাড়ির চতুর্দিক মুখরিত হইতেছে। শত সহস্র দর্শক লইয়া কলিকাতা হইতে হোরমিলার কোম্পানির জাহাজ বারবার যাতায়াত করিতেছে। নহবতের তানতরঙ্গে সুরধ্বনি নৃত্য করিতেছেন। উৎসাহ আকাঙ্ক্ষা ধর্মপিপাসা ও অনুরাগ মূর্তিমান হইয়া শ্রীরামকৃষ্ণ পার্ষদগণ রূপে ইতস্তত বিরাজ করিতেছেন। স্বামীজির সহিত আগত দুইটি ইংরেজ মহিলাও উৎসবে আসিয়াছেন। স্বামীজি তাহাদের সঙ্গে করিয়া পবিত্র পঞ্চবটি ও বিল্লমূল দর্শন করাইতেছেন। শিষ্য উৎসব সম্বন্ধীয় স্বরচিত একটি সংস্কৃত স্তব স্বামীজির হস্তে প্রদান করিল। স্বামীজি উহা পড়িতে পড়িতে পঞ্চবটির দিকে অগ্রসর হইতে লাগিলেন। যাইতে যাইতে শিষ্যের দিকে একবার তাকাইয়া বলিলেন, বেশ হয়েছে, আরও লিখবে। পঞ্চবটির এক পার্শ্বে ঠাকুরের গৃহী ভক্তগণের সমাবেশ হইয়াছিল। গিরিশবাবু, মহাকবি গিরিশচন্দ্র ঘোষ। পঞ্চবটির উত্তরে গঙ্গার দিকে মুখ করিয়া বসিয়াছিলেন এবং তাহাকে ঘিরিয়া অন্যান্য ভক্তগণ শ্রীরামকৃষ্ণ গুণগানে এবং কথা প্রসঙ্গে আত্মহারা হইয়া বসিয়াছিলেন। ইত্যবসরে বহু লোকের সঙ্গে স্বামীজি গিরিশবাবুর নিকট উপস্থিত হইয়া এই যে ঘোষজ বলিয়া গিরিশবাবুকে প্রণাম করিলেন। গিরিশবাবুও তাহাকে করজোড়ে প্রতি নমস্কার করিলেন। গিরিশবাবুকে পূর্বকথা স্মরণ করাইয়া স্বামীজি বলিলেন, ঘোষজ, সেই একদিন আর এই একদিন। গিরিশবাবু ও স্বামীজির কথায় সম্মতি জানাইয়া বলিলেন, তা বটে, তবু এখনো সাধ হয় আরও দেখি। এইরূপে উভয়ের মধ্যে যে সকল কথা হইল তাহার মর্ম বাইরের লোকের অনেকেই গ্রহণ করিতে সমর্থ হইলেন না। কিছুক্ষণ কথাবার্তার পর স্বামীজি পঞ্চবটির উত্তর পূর্ব দিকে অবস্থিত বিল্লবৃক্ষের অভিমুখে অগ্রসর হইলেন। সেদিন দক্ষিণেশ্বর ঠাকুরবাড়ির সর্বত্রই একটা দিব্যভাবের বন্যা এইরূপে বহিয়া যাইতেছিল। এইবার সেই বিরাট জনসংঘ স্বামীজির বক্তৃতা শুনিতে উদ্গ্রীব হইয়া দণ্ডায়মান হইল। কিন্তু বহু চেষ্টা করিয়াও স্বামীজি লোকের কলরব অপেক্ষা উচ্চৈস্বরে বক্তৃতা করিতে পারিলেন না। অগত্যা বক্তৃতার চেষ্টা পরিত্যাগ করিয়া তিনি আবার ইংরেজ মহিলা দুটিকে সঙ্গে লইয়া ঠাকুরের সাধনস্থান দেখাইতে এবং
শ্রী শ্রী ঠাকুরের বিশিষ্ট ভক্ত ও অন্তরঙ্গগণের সঙ্গে আলাপ করাইয়া দিতে লাগিলেন। বেলা তিনটার পর স্বামীজি শিষ্যকে বলিলেন, একখানা গাড়ি দেখ, মঠে যেতে হবে। অনন্তর আলমবাজার হইতে যাইবার ভাড়া দুই আনা ঠিক করিয়া শিষ্য গাড়ি লইয়া উপস্থিত হইলে স্বামীজি স্বয়ং গাড়ির একদিকে বসিয়া এবং স্বামী নিরঞ্জনানন্দ ও শিষ্যকে অন্যদিকে বসাইয়া আলমবাজার মঠের দিকে অগ্রসর হইতে লাগিলেন। এই হচ্ছে আজকের গল্প। এটা পড়তে এত ভালো লাগছিল, প্রত্যেকবার মনে হচ্ছিল অনেক দীর্ঘ সময় পড়ে ফেলছি, এবার একটু থামা দরকার, কিন্তু বারবার মনে হচ্ছে এত সুন্দর বর্ণনা একটু পড়া ভালো আর কি, এরকম বারবার মনে হচ্ছিল। এই যে স্বামীজি ফিরে এসছেন, কি সুন্দর, যেন চোখ বন্ধ করলে দেখা যাচ্ছে, এমনকি স্বামীজির সেই চেহারাটাও ভারী সুন্দর দেখাচ্ছে। তাহার নগ্ন পদ শীর্ষে গৈরিক বর্ণের উষ্ণীষ, দেখুন গুরুর প্রতি কি অদ্ভুত একটা শ্রদ্ধা। যে ভূমি শ্রীরামকৃষ্ণের পাদস্পর্শে ধন্য হয়েছেন, সেই ভূমিতে তিনি জুতো পরে আসতে চাইছেন না। এই এই যে গুরুর প্রতি যে শ্রদ্ধা, এই শ্রদ্ধাটাই আমাদের সম্পূর্ণভাবে এক অন্য স্তরে নিয়ে যায়। এটাই ধারা, এটা আমরা পরবর্তীকালে এই জিনিসগুলোই শিখি। জুতো খুলে ঘুরে বেড়ানোর মধ্যে কিছু নেই, কিন্তু এই যে শ্রদ্ধার ভাবটি, যে এই পবিত্র ভূমি শ্রীরামকৃষ্ণের পাদস্পর্শে ধন্য, এতে আমার অন্যরকম কোনোরকম আচরণ শোভা পায় না। যতক্ষণ আমি এর মধ্যে স্পর্শ করে থাকব, তার স্পর্শ আমার গায়ে লাগবে। জনসংঘ তাহাকে লক্ষ্য করিয়া ইতস্তত ধাবিতে হইতেছে। দেখুন, এই শ্রীরামকৃষ্ণ, এই শ্রীরামকৃষ্ণ, এই নরেন দত্ত শ্রীরামকৃষ্ণকে শেষের দিকে আর দ্বিতীয়বার থাকবার অধিকার দেননি ত্রৈলোক্যনাথ আদি, এবং স্বামী বিবেকানন্দ এবং তার অন্যান্য গুরুভাইদের সম্পর্কে তাদের একটা নাক সিটকানো ভাব ছিল। ঠাকুরের শরীর চলে যাওয়ার পর জন্ম মহোৎসব হয়েছে, কিন্তু সেটা ওই কুঠি বাড়িতে, তার আগে আর কোথাও এগোতে দেওয়া হয়নি। বড়জোর ঠাকুরের ঘরটিকে একটু সাজাতে দেওয়া হয়েছিল, কিন্তু উৎসব হতো কুঠি বাড়িতে। এবং স্বামীজি যখন বিলাত গেলেন, সেই অবস্থাটাও বন্ধ হয়ে যায়, যে কারণে দাঁড়িয়ে ঠাকুর বাড়িতে শ্রীরামকৃষ্ণদেবের উৎসব হয়েছিল বেলুড় মঠে। এই 1886 সালে শ্রীরামকৃষ্ণদেবের শরীর গেছে, আর ঠিক শরীর যাবার 11 বছর বাদে 1897 সালের এই ছবি। তিনি প্রায় জগৎকে বিজয় করে নিয়েছেন, বলছেন না, জনসংঘ তাহাকে লক্ষ্য করিয়া ইতস্তত ধাবিত হইতেছেন। তাহার সেই অনিন্দ্য সুন্দর রূপ দর্শন করিবে, পাদস্পর্শ করিবে এবং শ্রীমুখের সেই জ্বলন্ত অগ্নিশিখা সম বাণী শুনিয়া ধন্য হইবে বলিয়া। এই হচ্ছে কথা। আমরা দেখিনি স্বামী বিবেকানন্দকে, কিন্তু এই যে বর্ণনা আছে, এই বর্ণনার মধ্যে দিয়ে চোখ বন্ধ করলে যেন আমরা সেই অনিন্দ্য সুন্দর রূপটিকে যেন নিজের মনের ভেতরে দেখতে পাই। আর এই যে বলছেন না অগ্নিশিখা সম বাণী, এই প্রত্যেকটি স্বামী বিবেকানন্দের প্রত্যেকটি কথার ভেতরে সেই আগুনের শিখার প্রয়োগ আছে। এটি আছে বলেই বোধহয় স্বামী বিবেকানন্দকে আজকে আমাদের এত বেশি প্রয়োজন আছে। আমাদের ভিতরে আগুনটা হয় নিভে গেছে, নাহলে বড় টিমটিম করছে। শ্রীরামকৃষ্ণকে থেকেও বড় কথা বিবেকানন্দকে, এই কারণে আমাদের প্রয়োজন আমাদের ভেতরের অংশটাকে জ্বালিয়ে দেবার জন্য। একটি ছেলে সাধু হতে এসেছে, মাধবানন্দজি তখন প্রেসিডেন্ট, প্রমথানন্দজি, মাধবানন্দজির সেক্রেটারি, প্রমথানন্দজি তাকে পরিচয় করিয়ে দিলেন এবং বললেন, এই ছেলেটি সাধু হতে চায়, এ এখন শ্রীরামকৃষ্ণ কথামৃত পড়ছে। মাধবানন্দজি বললেন, শ্রীরামকৃষ্ণ কথামৃত পড়ে সাধু হওয়া যায় না, শ্রীরামকৃষ্ণ কথামৃত পড়ে ভগবান লাভ করা যায়, কিন্তু যদি সাধু হতে চায় ওকে স্বামীজির লেখা পড়তে বলো, স্বামীজির লেখা পড়লে ওর ভেতরে বিবেক বোধ জাগ্রত হবে এবং কাজ করবার ইচ্ছা, মানুষের সেবা করবার ইচ্ছা হবে, তাহলে ও ঠিক ঠিক সাধু হবে, কথামৃত পড়ে কখনো সাধু হওয়া যায় না। স্বামী বিবেকানন্দের এই অগ্নিময় কথা, তার স্পর্শ, সামান্য কয়েকটা কথা দেখবেন, দে অ্যালোন লিভ ফর আদার্স, একটা ছোট্ট কথা, তারাই একমাত্র বেঁচে থাকে যারা অন্যের জন্য বেঁচে থাকে, অন্যের জন্য বাঁচে, অন্যের সেবার মধ্যে দিয়ে বেঁচে থাকে। এই যে ছোট্ট কথা, এই কথার মধ্যে কি অদ্ভুত একটা শক্তি আছে,
মনে হচ্ছে আমাদের ভেতরের অংশগুলো যেন নড়তে থাকছে। স্বামীজি জগন্মাতাকে প্রণাম করছেন, একই সঙ্গে সহস্র সহস্র শির অবনত হলো। একে হিরো ওয়ার্শিপ, এটা কিন্তু হিরো ওয়ার্শিপ নয়। শ্রীরামকৃষ্ণ এই স্বামী বিবেকানন্দ জগতের মাতার প্রতি তার যে শ্রদ্ধা নিবেদন করছেন, সেই শ্রদ্ধার সহ সে মূর্তিটি দেখে মা ছেলেকে যেন একসঙ্গে এই যুগল মূর্তিকে যেন প্রণাম করা হচ্ছে। ঠাকুর যখন এই স্বামীজি রাধাকৃষ্ণদেবের মন্দির হয়ে অবশেষে পৌঁছলেন ঠাকুরের ঘরে, সে ঘরে তিলমাত্র স্থান নেই এবং সমস্ত দক্ষিণেশ্বর প্রাঙ্গণ জয় রামকৃষ্ণ ধ্বনিতে একবারে মুখরিত হচ্ছে। দেখুন, ঠাকুর বলছেন না, কেশবচন্দ্র সেন লিখে ঠাকুরকে প্রচার করতে চেয়েছিলেন, ঠাকুর বলছেন যে ফুল ফুটলে ভ্রমর এমনি এসে পড়বে। এটা যে কতখানি সত্যি কথা, যখন কেশবকে ঠাকুর বলছেন তখন আমাদের মনে হয়েছিল তিনি যেন খানিকটা একটু আত্ম অহংকারে ভুগছেন, একটি যেন কী বলে বেশ এটা সুপিরিয়ারিটি কমপ্লেক্সে ভুগছেন। কিন্তু অবতারের যে প্রত্যেকটি অনুভব যে সত্য, সেটা এই ঘটনাগুলোকে প্রমাণ করে। শুধু সেইখানেই নয়, বলছেন এই যে কোম্পানি, জাহাজ কোম্পানি, তারা ওই হরমিলার কোম্পানি জাহাজে করে বারবার ওই স্টিমার লঞ্চে বারবার সেই মানুষজনকে নিয়ে আসছেন এবং দক্ষিণেশ্বরে পৌঁছচ্ছেন। মানুষের ভেতরে এক অদ্ভুত উন্মাদনা দেখা গেছে, এক জনজাগরণ। স্বামী বিবেকানন্দ যেন নতুন নবজাগরণ, রেনেসাঁস এনে দিলেন। স্বামীজির সঙ্গে দুজন ইংরেজ মহিলাও এসেছেন, তাদেরকে স্বামীজি ধীরে ধীরে ঘুরি ঘুরি দেখাচ্ছেন, পঞ্চবট, বিল্লমূল এইসব দেখাচ্ছেন। শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী খুব ভালো সংস্কৃতে কবিতা লিখতে পারতেন, সংস্কৃত লেখা খুব ভালো, সংস্কৃত জানতেন, কবিতা লিখে স্বামীজিকে দেখিয়েছেন। স্বামীজি সেটা পড়তে পড়তেই চলেছেন, দাঁড়ানোর সময় নেই, এবং পড়তে পড়তেই তিনি প্রশংসা করে তাকে উৎসাহ দিলেন, আরও লেখো, বেশ হয়েছে, আবার লিখবে। দেখুন, আমাদের সঙ্গে স্বামী বিবেকানন্দের বেসিক ফারাক কোথায়। আমাদের কেউ লিখতে দিলে আমরা বলি না, এখানে ছন্দ মেলেনি, ওখানে ওইটা মেলেনি, এই শব্দটা এখানে যদি না ব্যবহার করতে তাহলে ভালো হতো। কিন্তু দেখুন, একটাও বাজে কথা নেই, একটাও অন্যরকম কথা বলছেন না, বলছেন বেশ হয়েছে, আরও লিখবে। ছোট্ট কথা, এত উৎসাহ ব্যঞ্জক কথা যে সে ভালো, বেশ, এটা বেশ হয়েছে শব্দটার অর্থই এটা এখনও অনেকটা স্ট্যান্ডার্ডের কম আছে, কিন্তু তিনি বলছেন বেশ হয়েছে, আরও লিখবে। মানে লিখতে লিখতে এই অবস্থাগুলোর তুমি এই যে স্ট্যান্ডার্ড, এটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবে। পঞ্চবটির এক পার্শ্বে ঠাকুরের গৃহী ভক্ত ভক্তগণের সমাবেশ হইয়াছিল। গিরিশবাবু পঞ্চবটির উত্তরে গঙ্গার দিকে মুখ করে বসেছিলেন এবং তাহাকে ঘিরিয়া অন্যান্য ভক্তগণ শ্রীরামকৃষ্ণ গুণগানে এবং কথা প্রসঙ্গে আত্মহারা হইয়া বসিয়াছিলেন। কি সুন্দর ছবি! শ্রীরামকৃষ্ণের কথায় তারা এমন মেতে আছে, তারা নিজেদের ভুলে গেছে, এটা হচ্ছে কথা। আমার এই ছবিগুলো মনে মনে ভাবতে খুব আনন্দ হয় যে এই যে ভগবানের কথায় আত্মহারা হয়ে গেছে, আমরা নিজেদের ভুলে গেছি, এমন একটা আনন্দময় পরিবেশ তৈরি হয়েছেন। স্বামীজি গিয়ে সেখানে গিরিশবাবুকে এই যে ঘোষজ বলে প্রণাম করলেন, গিরিশও তাকে নমস্কার করলেন। তারপরে দুজনের কনভারসেশন, গিরিশবাবু বলছেন, গিরিশ স্বামীজি বলছেন সেই একদিন আর এই একদিন, মানে সেই সময় তিনি স্থূল শরীরে উপস্থিত ছিলেন, সেই সময় আমরা কত আনন্দ, তাকে ঘিরে কত আনন্দ করেছি। ভারী সুন্দর বর্ণনা আছে, রামবাবুর স্ত্রী চাঁপা ফুলের রঙে কাপড় রাঙিয়ে দিয়েছেন, আর সে নতুন তাঁতের ধুতি, তাঁতের উত্তরীয় কেচে চাঁপা ফুলের রঙে রাঙিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন সেটা ইস্ত্রি করে ঠাকুরের ব্যবহারের জন্য রামবাবুর হাতে করে পাঠিয়েছেন। আর ঠাকুর সেই কাপড় পরে সে আনন্দে যেন উৎফুল্ল হয়েছেন, খেতে বসেছেন, সে একবারে চাঁপা ফুলের মতো সাদা, ধবধপে সাদা ভাত, আর হলুদ রঙের সেই পোশাক পরে ঠাকুর বসে আছেন, ঠাকুরকে অপূর্ব দেখাচ্ছে। তার ঠোঁটের সেই রং বর্ণনা আছে, হালকা গোলাপি রং, মরালির মতো গলা, আর সেই বিরাট চেহারা নিয়ে তিনি সেই কীর্তনের সঙ্গে নাচছেন সেই একদিন, আর বলছেন আজ এই আরেক দিন। গিরিশবাবু স্বামীজির কথায় সম্মতি জানিয়ে বললেন, তা বটে, তবু এখনও সাজ যায়, আরও দেখি। এই যে
দেখবেন শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গ এমন একটা জিনিস, শুধু একবার বা সামান্য কিছু দর্শন করি আমাদের তৃপ্তি হয় না, মনে হয় আরেকটু পড়ি, আরেকটু জানি, আরেকটু ভাবি। যদি সত্যি সত্যি আমাদের দেখবেন মন্ত্র জপের ক্ষেত্রে, দেখুন না শ্রীরামকৃষ্ণের যে নাম আমরা জপ করি, একটু যদি ভালোবেসে জপ করি তাহলে দেখবেন মনে হয় যেন আরেকটু থাকি, এত তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, মন খারাপ হয়ে যায় আমাদের। শ্রীরামকৃষ্ণদেবের লীলা যখন আমরা পড়ি, মনে মনে চিন্তা করি, অন্যদের কি হয় জানি না, আমার তখন মনে হয় যে এই রকম থাকলেই ভালো হতো, ওই যে হিসেব করতে হয়, এই করতে হয়, তাই করতে হয়, ওরকমটা ভালো লাগছে না, এরকম থাকলেই বেশ ভালো হতো। কেন যে সকালটা হয় বেলুড় মঠে গিয়ে আমরা সকালবেলা মন্দিরে জপ করতে বসতাম, আমাদের পিপিটিসিদের একবারে শেষ প্রান্তে বসতে হতো, আর আমরা সেইখান থেকে একবার চোখ বড় বড় করে ঘুমের সঙ্গে পাল্লা দিয়ে ঠাকুরকে দেখার চেষ্টা করতাম। এখন তবু মঠে এক একটা মালা পরানো হয়, আগে তখন একটাও মালা পরানো থাকতো না, আর অত বড় বেদিটা সম্পূর্ণ ফাঁকা থাকতো, বড় জোর। আগের দিন যদি পদ্মফুল দিয়ে আরতি করা হয়ে থাকে, সেই পদ্মফুল, একটি পদ্মফুল, একটি ছোট্ট কালো রঙের ফ্লাওয়ার বাস আছে, সেইটি ঠাকুরের সামনে রাখা থাকতো, আর আমরা সেইটি দেখতুম, আর বাইরের দিকে আকাশের দিকে তাকাতাম যে কতক্ষণ কালো সাদা হয়ে যাচ্ছে, তখন মনে হতো এই সাদাটা না হলেই ভালো, এই কালোর মধ্যেই খানিকক্ষণ আরও থাকতে পারলে বেশ ভালো লাগতো। আমরা যখন মহারাজের কাছে যেতাম, ভূতেশানন্দির কাছে যেতাম, তখন বারবার সবাই ঘড়ির দিকে তাকাতো আর বলতো যে ঘড়ির কাঁটাটা 7:17 না গেলেই হয়, আরও যেন আমরা লীলাবিলাস করতে চাই। ঠাকুরের ক্ষেত্রেও ঠিক তাই, মনে হয় তা তা বটে, তবু এখনও 7 যায়, আরও দেখি। আমি তো ঠাকুরকে দেখিনি, ঠাকুরের প্রতিনিধিদের দেখেছি, এবং মাঝে মাঝে আজকাল খুব কষ্ট হয়, আমার মনে হয় যে আবার যদি সেই দিনটা ফিরে আসতো, আমি ছোট হলাম বড় হলাম সেটা বড় কথা নয়, আবার যদি সেই মহারাজের দিনগুলো ফিরে আসতো, সেই আনন্দ, সেই উচ্ছ্বাস, সেই আবেগ, ওইগুলো যদি আবার ফিরে আসতো। আত্মস্থানন্দী খুব অসুস্থ, সন্ন্যাস দিতে এসছেন, সন্ন্যাস দেবেন, তার আগে মহারাজকে আধশোয়া করানো হয়েছে, হাফলি ওই ঘুরিয়ে ঘুরিয়ে, চাকা ঘুরিয়ে ঘুরিয়ে, আর মহারাজকে আমি বুঝিয়ে চলেছি আপনি এই করবেন, এই হাতে এই দেওয়া থাকবে, ওরা এইভাবে নেবে, আপনি কিছু করবেন না। মহারাজ আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছেন, তারপর খানিক বাদে উনি গলা খাঁকাড়ি দিয়ে উনি যেমন করতেন ওরকম করতে আরম্ভ করলেন। ওই যে আওয়াজটা শুধু আমার নয়, আমরা যারা যে 3-4 সাধু ওখানে উপস্থিত আছি, বাকি তো সব ঘরের বাইরে, 3-4 সাধু উপস্থিত আছি, আমাদের কাছে ভীষণ একটা আনন্দ যে কতদিন ওই গলার আওয়াজ শুনিনি, খাঁকাড়িই হোক তবু সেই গলার আওয়াজ, মনে হচ্ছে যেন এইটা আরও চলুক, আরও দীর্ঘ সময় ধরে চলুক, কিন্তু ওরকম তো হয় না। বলছেন এই রূপে উভয়ের মধ্যে যে সকলে বা দুজনের মধ্যে কিছু গুজ্জ কথা হলো, যার অর্থ ওই লোকেরা কেউ বুঝতে পারে না, এটা একটা একদম উপরের লেভেলের কথা, একবারে ভালোবাসার কথা, সেটা কেউ বুঝতে পারছে না। সেদিন দক্ষিণেশ্বর ঠাকুর বাড়িতে সর্বত্র একটা দিব্য ভাবের বন্যা এই রূপে বহিয়া যাইতেছে, এটা একদম ঠিক, সত্যি সত্যি এরকম দিব্য ভাবের বন্যা বইতে থাকে, আমরা বুঝি আর না বুঝি। আপনারা যদি ঠাকুরের জন্মতিথি অনুষ্ঠানে দেখেন বা পাবলিক সেলিব্রেশন, বিশেষ করে আমরা অনেক বছর ধরে পাবলিক সেলিব্রেশনে কাজ করেছি, আমি 3 জিওসি থেকেছি, গোটা পাবলিক সেলিব্রেশন পরিচালনা করেছি, ওই যে অফিসটায় বসে থাকতাম, আমার নাকের গোড়া দিয়ে 3-3.5 লাখ লোক আসছে যাচ্ছে, তাদের দেখছি চোখে মুখের মধ্যে একটা অদ্ভুত আনন্দের এক্সপ্রেশন, কাউকে বিমর্ষ দেখছি না, কারুর ভুরু কুচকানো নয়, সবাই যেন নিজের বয়স ভুলে গেছে। আমার মনে আছে একজন বয়স্কা ভদ্রমহিলা তিনি কিনে নিয়ে এসেছেন একটা, ওই আত্মস্থানন্দজিকে আমরা ওই দেখে কিনে এনে দিয়েছিলাম, একটা গণেশের প্লাস্টিকের মুখ, ওর আবার এরকম করে ওই এটা ওই যে ডান্ডাটা সেটা এরকম করে ধরা আছে, সেইটা এনে আমার অফিসের সামনে এমনি করে দেখাচ্ছে আর বলছে দেখুন তো মহারাজ কেমন লাগছে। তার মানে বেশ লাগছে, তারপর তিনি যখন খুললেন তখন দেখলাম তার বেশ অনেক বয়স হয়েছে, অন্তত 65-70 বয়স, কিন্তু ওই যে আনন্দের প্লাবন তার হৃদয়কে স্পর্শ করেছে, এইটা আমাদের কাছে খুব একটা আকর্ষণ। আমরা মনে মনে আমরা নিজেদের ভিতরে আলোচনা করছিলাম যে ঠাকুর সূক্ষ্ম শরীরে আছেন তাতেই এত আনন্দ, আর স্থূল শরীরে থাকলে কত না আনন্দ হতো। আমাদের একজন সাধু আবার আরেকটি এক পা এগিয়ে দিয়ে বললেন, তোমরা রাসমণ্ডল দেখেছো, এক গোপী আর আরেক গোপী,
তাদের মাঝখানে তারা অনুভব করছেন শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছেন। এ দেখো, এ যেন ঠিক সেই তাই, সর্বত্র যেন রাসমণ্ডল তৈরি হয়েছেন, প্রত্যেকের মাঝখানে যেন ঠাকুর আনন্দ স্বরূপ আছেন, সবাই নিজের সত্তাকে ভুলে গেছেন, ব্রহ্মচারীরা ডমরু বাজাচ্ছে, প্যাঁ পুঁ করে বাঁশি বাজাচ্ছে, কী যে করছে তার ঠিক নেই। বিশেষ করে যারা নতুন সন্ন্যাসী, যারা সেই বছর সন্ন্যাস হয়েছে, একবার একটা সিরিয়াস জিনিস মনে হচ্ছে তাদের ভেতরে যেন বাঁধ ভাঙা একটা আনন্দ যেন ছড়িয়ে পড়ছে। আপনারা এইটা, এই ঘটনা, এই আজকের দিনের ঘটনাটাকে দেখে সেদিনকে, এই যে বলছেন না সর্বদা একটা দিব্যভাবের বন্যা, অথচ এই আনন্দের ভেতরে একটা দিব্য সত্তা বিরাজ করছে, এটা একটা কথা। আমাদের একটা গোপন গল্প বলি, আমাদের যখন উৎসব টুৎসব সব শেষ হয়ে যায়, মোটামুটিভাবে সবাই চলে যায়, আমাদের এই ভলেন্টিয়ারদের খাওয়ানোর জন্য, আমরা তো পাবলিককে এরকম রাস্তায় খেতে পারি না, তাই একটা বাড়ির ভেতরে ফুচকা লুকাবলি আইসক্রিম এসব রাখা থাকে। সে ছেলেপুলেদের খাওয়া যদি আপনারা দেখেন, সাধুদের যদি খাওয়া আর তাদের আনন্দ দেখেন, এর থেকে তুলে খাচ্ছে, তার থেকে তুলে খাচ্ছে, মনে হচ্ছে যেন এক শ্রীরামকৃষ্ণ যেন আনন্দ স্বরূপ, তিনি যেন ছড়িয়ে গেছেন সবার ভেতরে, সবার ভেতরে। আমি মাঝে মাঝে শেষ তিন বছর যেহেতু খুব দাঁড়ি হয়ে গেছি, একটু দেরি করেই আসতাম, আমি চুপচাপ দাঁড়িয়ে মাঝে মাঝে এসে দেখে যেতাম সবাই খাচ্ছে কিনা। গিরিশ আনন্দজি এলে ওনাকে নিয়ে আসতাম, উনি দেখতেন সবাই খাচ্ছে কিনা। কিন্তু ওদের যে আনন্দ, ওই যে আবেগটা, সেটা দেখার মতো। সে আইসক্রিম গলে চকলেট গলে গায়ে পড়ে গেছে, তাতে যেন যেন কোনো ব্যাপারই নেই, সে যেন একবারে ভীষণ আনন্দের বন্যায় সবাই যেন ভাসছেন, এবং সেটা খুব ডিভাইন দিব্য এইটার কথা। বলছেন, এইবার সেই বিরাট জনসংঘ স্বামীজির বক্তৃতা শুনতে উদ্গ্রীব হইয়া দণ্ডায়মান হইলেন। এখনকার মতো তো এরকম মাইক্রোফোন নেই, এত ভালো দেখুন হেডফোন সিস্টেম, মাইক ছাড়াই আমি বলে যাচ্ছি, আপনারাও বেশ পরিষ্কার শুনতে পাচ্ছেন। স্বামীজিকে তখন খালি গলায় বলতে হতো, যে কারণে ওই শোনার জন্য ওই সবাই যাতে শুনতে পারে, তাই স্বামীজি হেঁটে হেঁটে বক্তৃতা দিতেন, আর খুব চেঁচিয়ে স্বামীজি বক্তৃতা খুব চেঁচিয়ে বলতে হতো। এখনও ঠিক হয়, এখনও যদিও মাইক্রোফোন নিয়ে স্টেজের এক পাশ থেকে আরেক পাশ অবধি কেউ একজন বক্তৃতা দেন ওরকমভাবে, কিন্তু স্বামীজিকে, স্বামীজির কোনো উপায় ছিল না, স্বামীজিকে ওইভাবেই বক্তৃতা দিতে হতো। স্বামীজি খুব চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই আর তিনি বক্তৃতা দিতে পারলেন না, মানুষের চিৎকার এত বেশি, তখন তিনি থেমে দিলেন। তারপরে তিনি শিষ্যকে বললেন, একখানা গাড়ি দেখতে মঠে যেতে হবে, অনন্তর আলমবাজার, দেখুন আলমবাজার ওই দক্ষিণের সাথে আলমবাজার যাবে, তখনকার দিনে দুয়ানা ভাড়া ছিল, সেই দুয়ানা ভাড়িতে ভাড়ায় গাড়ি এলো, গাড়ির একদিকে স্বামীজি বসলেন আর অন্যদিকে নিরঞ্জনানন্দজি আর শরৎচন্দ্র চক্রবর্তী বসলেন, রওনা হলেন এই এর দিকে আলমবাজার মঠের দিকে। এই যেতে যেতে এবার তিনি শিষ্যকে বলছেন, কেবল অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, শুদ্ধ ভাব মাত্র নিয়ে পড়ে থাকলে কি হবে, এসব উৎসব প্রবৃত্তিরও দরকার, তবে তো মাস বা জনসাধারণের ভেতর এ সকল ভাব ক্রমশ ছড়িয়ে পড়ছে। এই যে হিন্দুদের বারো মাসে ১৩ পার্বণ, এর মানে হচ্ছে ধর্মের বড় বড় ভাবগুলি ক্রমশ লোকের ভেতর প্রবেশ করিয়ে দেওয়া। ওর একটা দোষও আছে, সাধারণ লোকে ওই সকল প্রকৃত ভাব না বুঝে ওই সকলে মত্ত হয়ে যায়, আর এই উৎসব আমোদ থেমে গেলেই আবার যা তাই হয়, সেই জন্য ওগুলো, ওইগুলি ধর্মের বহিরাবরণ, প্রকৃত ধর্ম ও আত্মজ্ঞানকে ঢেকে রেখে দেয়, এ কথা সত্য। এই হচ্ছে কথা। স্বামীজি বলছেন যে শুধুমাত্র সূক্ষ্ম তত্ত্ব নিয়ে হয় না, মাঝে মাঝে এই করতে হয়, এই উৎসবাদির প্রয়োজন আছে, প্রত্যেকটা উৎসব একটা বিরাট আইডিয়া নিয়ে আসে। এই যখন আমরা যে দুর্গা পূজায় যে করি, আমরা যে দুর্গা পূজায় যে মূর্তি পূজা করি, দশভূজা প্রতিমা সমন্বিত, পরিবার সমন্বিত যে প্রতিমা, এই প্রত্যেকটি প্রতিমার একটা একটা আলাদা আলাদা ভাব আছে। যেমন মা দুর্গা হলেন ত্রিভুজা, দেখবেন ট্রায়াঙ্গলের মতো দাঁড়িয়ে আছেন, ত্রিভঙ্গ স্থান সনস্থানা মহিষাসুরমর্দিনী, একটা ত্রিভুজের তিনটে বিন্দু থাকে, ঊর্ধ্ব বিন্দু আর অধতে দুটো বিন্দু, এই তিনটে বিন্দু হলো সত্ত্ব রজতম, আমাদের শরীর এই তিনটি দিয়ে তৈরি, তম হলো মহিষাসুর, আর তমকে মারার জন্য সত্ত্বগুণ এই রজগুণকে দরকার, সিংহ হলো রজগুণের প্রতীক, কিন্তু রজগুণকে যদি ছেড়ে দেওয়া হয় রজগুণ পালিয়ে যাবে, মাথাচাড়া দেবে, সব কিছু নষ্ট করে দেবে,
তাই দেবী রজগুণের ওপর দেখবেন দেবী ডানপাটা একবার চেপে বসে আছে সিংহের উপর। আর কিঞ্চিত ঊর্ধ্বম তথা বাম অঙ্গুষ্ঠ মহিষোপরি, বাম পায়ের আঙ্গুল দিয়ে শুধুমাত্র চেপে রেখে দিয়েছেন। মা হলেন বিশুদ্ধ সত্ত্বগুণময়ী, তিনি তমের সেই শান্ত ভাবটা নেন আর রজের প্রবল কর্মদ্যোগটা নেন। মায়ের ডান দিকে আছেন লক্ষ্মী, আমরা বলি শ্রী, ধনের দেবতা, অন্য কোনো ধন নয়, চরিত্র ধন। আমাদের ভেতরের যদি চরিত্র সম্পদে আমরা সম্পদশালী হই তাহলে কিন্তু হবে। গণেশের মুখটা হাতির মতো, কেন হাতি যেতে যেতে যাবতীয় পথকে বাধাকে অতিক্রম করে যায়। মানুষ যদি তার সামনে বাধাকে অতিক্রম করবার মতো শক্তি সঞ্চার না করে তাহলে সে কখনো সিদ্ধি পাবে না। তাই গণেশ হলেন সিদ্ধির দেবতা এবং তৎপ্রাপ্তির জন্য যা কিছু বাধা আসবে তাকে অতিক্রম করে যেতে হবে। সরস এই আমাদের কার্তিক হলেন শৌর্য বীর্য এবং একাগ্রতার প্রতি, দেখবেন কি সুন্দর মাসল, দেখতে যতই হিরোর মতো হোক না কেন মাসল টাসলগুলো দেখবেন একবারে আমির খানের মতো একদম সিক্স প্যাক, আর হাতে তীর ধনুক আছে, তীরের মাথাটা একবারে ওয়ান পয়েন্টেড, এটা হচ্ছে মনের একাগ্রতার প্রতি। আর ওই যে টেনে জ্যার রোপণ করছে ওটা হচ্ছে সৌর্যের প্রতি। আর সরস্বতী হচ্ছেন সর্বশুক্লা সরস্বতী, আসলে তিনি জ্ঞানের, আত্মজ্ঞানের প্রতি। আমরা যখন নিজেদের জানতে পারি তখন আমাদের ভেতরের যে জ্ঞানের জ্যোতি সেটা প্রকাশিত হয়। রবীন্দ্রনাথের গান আছে না, যেজন আমার মাঝে ঘুমিয়ে আছে ঘুমের জালে, আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে ওই অরুণ আলোর সোনার কাঠি ছুঁয়ে দাও। ওই আমাদের হৃদয়ের ভেতরে যখন সেই জ্ঞানের প্রকাশ হয় আমাদের যেমন দিন দিন আলোকিত হয়, একবারে একদম আলোয় আলোকময় হয়ে যায়, আমরা ঠিক সেই রকম। তাই তিনি হলেন সর্বশুক্লা সরস্বতী, তার গায়ের রং সাদা নয়, তিনি জ্যোতির্ময়ী। আর এই গোটা জিনিসটাকে যিনি অনুভব করেন তিনি হলেন শিব ঠাকুর, দেখবেন মায়ের মাথার ওপর তম্বুরা বাজিয়ে শিব ঠাকুর বসে আছেন, একটা বিভোর অবস্থা, গাঁজা খেয়ে বিভোর না, আমাদের ছেলেবেলায় বলা হতো গাঁজা খেয়ে বিভোর হয়ে আছে, তা নয়, তিনি এই গোটা ভাবটা তিনি অনুভব করতে পেরেছেন, তাই তিনি তাতে বিভোর হয়ে আছেন। এই ভাবটা জাগানোর জন্য এই প্রতিমা সমন্বিত শ্রী শ্রী দুর্গা পূজা। আমরা শুধুমাত্র ঢ্যাংকুরুকু করে খাবো তাই নয়, কিন্তু প্রত্যেক দিনের এই যে দেবীর যে পূজা, প্রত্যেক দিন এক একটা অংশের, অষ্টমীর দিন যেদিন দেবীর বিশেষ বোধন হবে সেখানে উগ্রচণ্ডাদি অষ্টশক্তির পূজা হয়, দেখবেন ওই দেবীর বাম দিকে আটটা ঘট আর মাঝখানে রুদ্রচন্দ্রিকার ঘট বসানো হয়, নানা বর্ণের পতাকা দেয়া থাকে, উগ্রচণ্ডা প্রচণ্ডা চ চণ্ডগ্রা চণ্ড নায়িকা চণ্ডা চণ্ডবতী চৈব চণ্ড রূপা অতি চণ্ডিকা, এই আটজন তিনি ওখানে বসে আছেন। মা ঠাকুরুন চলছেন হালদার পুকুরে স্নান করতেন, ভাবছেন আমি নতুন বউ কেমন করে যাব, এমন সময় দেখলেন তারই মতো, একদম তারই মতো দেখে আটজন মহিলা এসেলেন, চারজন তার সামনে চারজন তার পেছনে, চারজন চারজন আটজন হলেন দেবীর অষ্টসখী, আর তাদের মাঝখানে যিনি যাচ্ছেন তিনি হলেন রুদ্রচণ্ডিকা, তিনি প্রিসাইডিং দেবী। আমরা ঘটে পুজো করি কিন্তু আমাদের ভেতরে সেই আত্মশক্তির জাগরণ করি, এটা হচ্ছে তত্ত্ব, আর এই পূজাটা হচ্ছে তার প্রয়োগ। স্বামীজি বলছেন দুটোরই প্রয়োজন আছে, শুধুমাত্র তত্ত্ব নিয়ে আলোচনা করলে হবে না, তার প্রয়োগটার ভীষণ রকমের প্রয়োজন আছে। কিন্তু সমস্যাটা এই কারণে বলছেন আমাদের ১২ মাসে ১৩ পার্বণ, কত ছোট ছোট ব্রত হয় এখানে, আমাদের এখানে তো সাপের খুব প্রভাব, তাই সবার বাড়িতে ফণী মনসা গাছ আছে এবং সেটিকে মনসা জ্ঞানে তারা পূজা করে, বাড়িতে ফুল তুলে আর কাউকে দিক না দিক ওই ফণী মনসা গাছকে একবারে ফুল দিয়ে লাল জবা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখবে, তার কাছে প্রার্থনা জানাবে। দুটো দিক আছে, একটা হচ্ছে রিচুয়াল দিক আর আরেকটা হচ্ছে আমাদের অন্তরের প্রার্থনা যাচ্ছে আমাদের গৃহের কল্যাণের জন্য, যাতে কারুর অপঘাতে মৃত্যু না হয়, প্রত্যেকে যেন একটা সুন্দর জীবন যাপন করতে পারে, এই যে প্রার্থনা করার অভ্যাসটা তৈরি হচ্ছে, দেখুন এর দুটো দিক আছে। কিন্তু হয় কি অনেকে আমরা বুঝতে পারি না, খানিকটা ওই এখানে ওখানে লাল ফুল গুঁজে দিই সিঁদুর লাগিয়ে দিই, ওই তত্ত্ব যখন রিচুয়াল হতে গিয়ে অন্য রকমের রূপ ধারণ করে তখনই সমস্যাটা দেখা দেয়। সেই জন্য স্বামীজি বলছেন যে সাধারণ লোকে এই সকল প্রকৃত ভাব না বুঝে এই সকলে মত্ত হয়ে যায়, আর এই উৎসব আমোদ থেমে গেলেই আবার যা তাই হয়। আমরা ঠিক তাই, সেই এই যে এই বৈশাখ মাসে যে চৈত্র সেল হয়েছে তখন থেকে পুজোর জন্য জামা কাপড় কিনতে শুরু করেছি, আর একেবারে দুর্গাপুজো অবধি জামা কাপড় কিনে যাচ্ছি,
শেষ আর হচ্ছে না। কিন্তু এই যে নতুনকে কেন আহ্বান, নতুন জিনিস কেন প্রয়োজন আছে তার ভাবটা আমরা বুঝতে পারি না। আমাদের নিজের ভেতরের মানুষটাকে নতুন করে দেখা দরকার, রিভিজিটিং আওয়ারসেলভস, আমাদের নিজের ভেতরের মানুষটাকে আরেকবার নতুন করে দেখার প্রয়োজন আছে, তাই জন্য এই উৎসব। তাই বলছেন, সেই জন্য ওগুলো ধর্মের বহিরাবরণ, প্রকৃত ধর্ম ও আত্মজ্ঞানকে ঢেকে রেখে দেয়। এটা যেন ক্লোকের মতো আমাদের সারা গায়ে, এই ধর্ম আচরণ আমাদের সারা গায়ে ঢাকা পড়ে থাকে, এই বহিরাবরণ হয় থেকে যায়, আসল জিনিসটা হারিয়ে যায়। কিন্তু যারা ধর্ম কী, আত্মা কী, এসব কিছুমাত্র বুঝতে পারে না, তারা এই উৎসব আমাদের মধ্যে দিয়েই ধর্ম বুঝতে চেষ্টা করে। মনে করো, এই যে আজ ঠাকুরের জন্মোৎসব হয়ে গেল, এর মধ্যে যারা সব এসেছে তারা ঠাকুরের বিষয়ে একবারও ভাববে? যার নামে এত লোক হয়েছিল তিনি কে? তার নামই বা এত লোক এলো কেন? এই কথা তাদের মনে উদিত হবে। যাদের তাও না হবে, তারা এই কীর্তন দেখতে ও প্রসাদ পেতে অন্তত বছরে একবার আসবে এবং ঠাকুরের ভক্তদের দেখে যাবে, তাতে তাদের উপকার বই অপকার হবে না। দেখুন, একবারে স্বামীজি যেন এমনটা না হলে, এমনটা হলে কি হয় সবটা কিন্তু বলছেন। যারা এই যে প্রকৃত ধর্ম এবং আত্মা কি, এই এটা একেবারে যারা বুঝতে পারে না, তারা উৎসব আমাদের ভেতর দিয়ে তারা আসে। দেখুন, আমরা অনেকেই বুঝতে পারি না যে ওই দুর্গা পুজোর এই যে পেছনে যে যে তত্ত্বটা আছে, এটা কিন্তু অনেকেই আমরা বুঝতে পারি না। কিন্তু এই মার সামনে প্রণত হওয়া, দেবীর ওই বিশাল মূর্তির সামনে আমাদের প্রণত হওয়া, আমাদের শক্তি সাধনার ইচ্ছাটাকে আমাদের মধ্যে জাগায়। বলছেন, এই যে যারা এসেছে তারা ঠাকুরের বিষয়ে যে নানা রকমের আলোচনা হচ্ছে, অনেক কিছু হচ্ছে, সত্যিই তাই। আমরা বেলুড় মঠে দেখেছি সবাই যে ইয়ে করতে এসেছে তা কিন্তু নয়, সবাই, কেউ কেউ সকাল থেকে এসে বসে থাকেন। আমরা তো যখন বেলুড় মঠে ট্রেনিং সেন্টারে থাকাকালীন গান গাইতাম, বিশেষ করে স্বামীজির তিথি পুজোতে আমরা খুব ভুগেছি, মাত্র চারজন থাকতো। একজন যিনি দুধ আনতে এসেছেন পাড়ার ডেয়ারি থেকে তিনি থাকতেন, দুটি বৃদ্ধা মা থাকতেন, একটা বাচ্চা থাকতো এবং একটা কুকুর থাকতো। সে সারাক্ষণ পুরো অত বড় প্যান্ডেলটা ঘুরে ঘুরে বেড়াতো। কিন্তু ধীরে ধীরে যত সময় বাড়তে থাকতো তত মানুষের ভিড় হতে থাকতো, একই ভিড় কিন্তু থাকছে না। কিন্তু এই যে কন্টিনিউয়াসলি পাঠ, আলোচনা, গান এই সমস্ত হচ্ছে, এই শুনতে শুনতে আমাদের মনের ভেতরের পরিবর্তন হয়। আর যারা শুধুমাত্র বেলুড় মঠের খিচুড়ি আর এর জন্য আসে, এই আকর্ষণেই এই যে দিব্য এই যে পরিবেশের ভেতরে তারা আসছে, তাদের ভেতরের চেতনা কিছু অংশ হলো জাগ্রত হবে, অন্তত বেলুড় মঠের কথা চিন্তা করবে, শ্রীরামকৃষ্ণের কথা তারা চিন্তা করবে। শিষ্য, কিন্তু মহাশয়, এই উৎসব কীর্তনই যদি সার বলিয়া কেহ বুঝিয়া লয়, তবে সে আর অধিক অগ্রসর হইতে পারে কি? আমাদের দেশে ষষ্ঠী পূজা, মঙ্গলচণ্ডীর পূজা প্রভৃতি যেমন নৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে, ইহাও সেইরূপ একটা হইয়া দাঁড়াইবে। মরণ পর্যন্ত লোকে এইসব করিয়া যাইতেছে, কিন্তু কই, এমন লোক তো দেখিলাম না যে এই সকল পূজা করিতে করিতে ব্রহ্মজ্ঞ হইয়া উঠিল। স্বামীজি, কেন? এই যে ভারতে এত ধর্মবীর জন্মেছিলেন, তারা তো সকলে এগুলিকে ধরে উঠেছেন এবং অত বড় হয়েছেন। এগুলিকে ধরে সাধন করতে করতে যখন আত্মার দর্শন লাভ হয়, তখন আর ওই সকল আঁট থাকে না। তবু লোকসংগ্রহের জন্য অবতার কল্প মহাপুরুষেরাও এগুলো মেনে চলেন, স্বামীজি কিছুতেই বিশ্বাস করতে রাজি নন। বলছেন, এইসব উৎসব অনুষ্ঠানের মধ্যে দিয়েও মানুষের অন্তরে জাগরণ হবে, মানুষ জাগ্রত হবেই হবে, এ কেউ আটকাতে পারবে না। তাদের ভেতরে এই এই উৎসবগুলোর মধ্যে দিয়েই তারা হবে। আমরা হয়তো খবর পাই না, আমরা দেরাদুন যখন গেছিলাম তপস্যার শেষে, তখন দেরাদুনে গিয়ে একজন সাধকের কথা শুনলাম, তিনি নাকি সারা দিন ধরে কেবলমাত্র গোটা গীতাটাই পাঠ করেন, এটাই তার সাধন, এবং তিনি নাকি ঈশ্বর দর্শন করেছেন। অনেকেই বললেন, আমরা আমাদের কৌতূহল নিবৃত্তির জন্য তার সঙ্গে দেখা করতে গেলাম, আমাদের আশ্রমটা তো রাজপুর, সেখান থেকে দেরাদুনে গেলাম, বেশ বড় আশ্রম, বেশ খুব ইয়ে আছে, খুব ঐশ্বর্য আছে, নিত্য হোম টোম হয়, পাঠ টাঠ হয়, সব দেখতে দেখতে
অবশেষে তার ঘরে এসে পৌঁছলাম। ছোট্ট একটা ঘর, সেইখানে একটা দিকে একটা মাত্র চৌকি পাতা আছে যাতে একজন কোনো রকমে তাতে শুতে পারেন। সেইটি তার অবস্থান, ওই ঘরটি তার সাধন ক্ষেত্র। ওই ঘরের ভেতরে কোনো মহিলাদের তিনি প্রবেশ করতে দেন না, সাধারণ মানুষকেও করতে দেন না। তাকে প্রণাম করতে হলে বাইরে থেকে প্রণাম করতে হয়, পুরুষ মহিলা সবাইকেই। আমাদের সন্ন্যাসী বলে ভেতরে ঢুকতে দিলেন, কিন্তু ভেতরে একটা অদ্ভুত একটা ভাব রয়েছে, একটা অদ্ভুত ভালো লাগা। আমি কীরকম ভাব ঠিক শব্দ দিয়ে প্রকাশ করতে পারবো না, কিন্তু একটা ভালো লাগা। আমাদের যাওয়ার পথে সেই ওখানে বিক্রম পাওয়া যায়, সে বিক্রম পাচ্ছিলাম না, যে বিক্রম পেয়েছিলাম তার অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমার সঙ্গে সাধুর হাত পা কেটে গিয়েছিল, এত কিছু হয়েছিল। আমরা খানিকটা ইরিটেটেড ওয়েতে গিয়ে তার কাছে গিয়ে উপস্থিত হলাম, কিন্তু বসা মাত্র আমাদের ভেতরটা একদম শান্ত হয়ে গেল। উনি আমাদের সঙ্গে কিছুই কথা বললেন না, খালি বললে আজ রাত্রিরে সেবা করে যান। আমরা বললাম যে না, মঠে বলে আসিনি, রাত্রিরে সেবা করতে পারবো না। উনি বললেন একটু চা খেয়ে যাবেন অবশ্যই। আর আমরা ওনার সামনে চুপ, বললেন আমাকে কেন দেখতে এসেছেন? আমরা বললাম আপনি ঈশ্বর সাধনা করেন, রোজ গীতা আপনার সাধন পদ্ধতি করেন, তাই আপনাকে দেখতে এসেছি। শান্ত হয়ে চুপটি করে বসে থাকলেন, কোনো হাম্বড়ায় নয়, কোনো বিনয় নয়, কিছু না, চুপটি করে শান্ত হয়ে বসে থাকলেন। ওনাকে দেখেই যেন আমাদের ভীষণ আনন্দ হচ্ছিল, অদ্ভুত সুন্দর তার হাসিটি। চলে আসবার সময় আমরা আবার ওনাকে প্রণাম করলাম, উনিও প্রতি নমস্কার করলেন, আর ঘর থেকে আমরা বেরিয়ে চলে এলাম। কিন্তু এই যে সমস্ত ক্ষণ আমরা এই ঘরটার ভেতর ছিলাম, এমন একটা মনের ভেতরে প্রশান্তি বিরাজ করছিল যেটা আমরা সঙ্গে করে ট্যাঁকে করে নিয়ে এসেছিলাম। দেখুন, তার সাধন পদ্ধতি বিরাট কিছু নয়, শুধুমাত্র শ্রীমদ্ ভগবদ্ গীতা শুরু থেকে শেষ অবধি রোজ পড়েন। কিন্তু যেটা ওনার কাছে গিয়ে মনে হলো, উনি বিশ্বাস করেন ভগবানের, ভগবান এই কথা বলেছেন, এবং এই কথাগুলির মধ্যে দিয়ে আমাদের ব্রহ্মজ্ঞান আসা সম্ভব, এটা উনি যেন অন্তর থেকে বিশ্বাস করেন। এরকম ছড়িয়ে আছে বহু তপস্বী যারা এই সব সাধনার মধ্যে দিয়ে এগিয়ে যায়। শ্যামবাজারের কাছে এক বৃদ্ধা মহিলাকে দেখেছিলাম, পরম্পরায় তিনি একটি গোপাল বিগ্রহ পেয়েছিলেন, একটা ছোট্ট ঘরের ভেতর তিনি থাকেন, সেই গোপালের সেবা করেন। আমার চোখের সামনে এটা ম্যাজিক কিনা জানি না, সেই মানে লোকে তো গোপালের হাতে নাড়ু দেয়, এটা নাড়ু নয়, একটা চ্যাপটা নয়, আমি তো শয়তান ছেলে, তাই দেখে দেখে ওই গোলাপ ফুল ছাপ সন্দেশ পাওয়া যায় যেটা কোনোভাবে রাখা যায় না, ওই রকম গোলাপ ফুল ছাপ সন্দেশ নিয়ে গেছিলাম। আর ওইগুলোকে উনি আমাদের সামনে রেখে, আর এত ছোট ঘর, সেখানে দ্বিতীয় কোনো লোক লুকিয়ে থাকবে না, আমি আবার তাও ভালো করে দেখলাম কোথাও কোনো দরজা টরজা আছে কিনা। আমরা সবাই মিলে বেরিয়ে চলে এলাম, আর ওই এতে ওই শক্ত যে মিষ্টি, কড়া পাকের মিষ্টি, সেটি ওখানে রেখে চলে এলাম। তার খানিক বাদে উনি যখন গেলেন, আমাদের সঙ্গে করে নিয়ে গেলেন, এবং গিয়ে দেখছি ওই যে গোপালের ওই হাতের ভেতরে কী সুন্দর পিস্ট করে ওই গোপাল ফুল, ওই গোলাপ ফুলের যে ইয়েটা সেটা রয়েছে। আমি উৎসাহের বসে গিয়ে খপ করে ওটা তুলে নিয়ে আবার করে রাখার চেষ্টা করলাম, আমি কোনোভাবেই করতে পারলাম না। এটা হয়তো কোনো মিরাকল বা যাই হোক না কেন, কিন্তু তার সাধনা, তিনি এমনভাবে কথা বলছেন, গোপালের দিকে তাকে এমনভাবে কথা বলছেন যেন তিনি সত্যি দেখতে পাচ্ছেন এবার সে সিঁড়ি দিয়ে নেমে আসবে। তার সম্পর্কে এমন করে বলছেন, আমরা বুঝতে পারছি এটা সবটাই তার কল্পনা, কল্পনা সত্য হয়েছে। শ্রীরামকৃষ্ণ গোপালের সাধন করেছেন, বাল গোপাল, জগতে সবাই দেখছে যে তিনি এমনি করে ডান হাতটা কারুর একটা ধরে হিঁচড়তে হিঁচড়তে নিয়ে যাচ্ছেন, তাকে গঙ্গায় গিয়ে স্নান করেছেন, তাকে বকছেন, তাকে মারছেন, রান্না করছেন, এমনকি চন্দ্রামণি দেবী বলতে থাকলেন সাধুর ইয়ে নিয়ে, সাধুর গোপালকে নিয়ে আমাদের ইয়েকে কি বেশ বলে গদাইকে জিনে পেলো। এটা যদি আমরা কল্পনা হিসেবে নিই, কল্পনা, কিন্তু যদি সত্যিভাবে গ্রহণ করি তাহলে এটা সত্যিভাব, নাহলে তো আমাদের শ্রীরামকৃষ্ণ পুজোটাই মিথ্যে হয়ে যেত। তাই তিনি বলছেন, কেন এই যে ভারতে এত ধর্মবীর জন্মেছিলেন, তারা তো সকলে এইগুলিকে ধরে উঠেছেন, অত বড় হয়েছেন এইগুলিকে ধরে সাধন করতে করতে, যখন আত্মার দর্শন লাভ হয় তখন আর ওই সকল আট থাকে না, তবু লোকসংগ্রহের জন্য অবতার কল্প মহাপুরুষেরাদেরও এইগুলি মেনে চলেন। এই সাধন ভজন করতে করতে তাদের যখন উপলব্ধি হন তখন তারা আমাদের মতো থাকেন, কিন্তু এটা বেশ পরিষ্কার,
তারা আমাদের মতো নন, কখনো আমাদের মতো নন। স্বামী শিষ্য লোক দেখানো মানিতে পারেন, কিন্তু আত্মজ্ঞের কাছে যখন এই সংসারী ইন্দ্রজালবৎ অলিক বোধ হয়, তখন তাহাদের কি আবার এই সকল বাহ্য লোক ব্যবহারকে সত্য বলিয়া মনে হইতে পারে? স্বামীজি, কেন পারবে না? সত্য বলতে আমরা বুঝি তাও তো রিলেটিভ, আপেক্ষিক, দেশ কাল পাত্র ভেদে ভিন্ন ভিন্ন। অতএব সকল ব্যবহারেরই প্রয়োজন আছে আধিকারিক ভেদে। ঠাকুর যেমন বলতেন, মা কোনো ছেলেকে পোলাও কালিয়া রাঁধিয়া দেন, কোনো ছেলেকে বা সাগুপথ্য দেন, এইরূপ। দেখিতে দেখিতে গাড়ি আলমবাজার মঠে উপস্থিত হইল। তখন তিনি বলছেন, এটা একটা বড় প্রশ্ন যে যিনি ইষ্টকে দর্শন করেছেন, দেবতার অনুভব করেছেন, তার কি পৃথকভাবে আর এই সমস্ত লোক ব্যবহার করা দরকার? আমার মনে আছে 2014 সালে দুর্গাপুজো হচ্ছে, বেলুর মঠে দুর্গাপুজো হচ্ছে, সে বছর আমি দুর্গাপুজো করতে পারিনি, দুর্গাপুজোর ধারাভাষ্য দিচ্ছিলাম, কোনো একটা অসুবিধার কারণে আমি পারিনি। ধারাভাষ্য দেওয়ার ফলে বড় বড় তিনটে জায়েন্ট স্ক্রিন আমার চোখের সামনে আছে, একটাতে যেটা দেখে আমায় ধারাভাষ্য দেওয়া হবে, ডান দিকে যেটা এডিট করে যে ছবিটা যে অবস্থায় এসছে, আরও একদিকে পাশে যেটা এখন দর্শকরা দেখতে পাচ্ছেন, মানে আপনারা যেটা দেখতে পারেন সেটা 5 মিনিট আগে হয়ে গেছে, সেইটা দেখতে পাবেন। যদিও লাইভ বলা হয়, কিন্তু এটা লাইভ থাকে না, একটু রেকর্ডেড এডিটেড থাকে। সে দিতে দিতে প্রেসিডেন্ট মহারাজ এসেছেন মাকে অঞ্জলি দেবেন বলে, অর্ঘ্য দেবেন বলে। প্রেসিডেন্ট মহারাজ সব, ভাইস প্রেসিডেন্টরা সবাই এসেছেন, মায়ের পুষ্পাঞ্জলির মন্ত্র পড়া হচ্ছে। তিনি যেরকম গম্ভীরভাবে গিয়ে এ মায়ের এ পায়ে একটা, মায়ের ও পায়ে একটা অঞ্জলি দিয়ে প্রণাম টণাম হয়ে গেল। মহারাজের হাতে একটা ঝুড়ি ভর্তি, সেবক ধরে আছে, ঝুড়ি ভর্তি একটা শিউলি ফুলের ডালি দেওয়া হয়েছে। আর মহারাজ এটা ডান হাতে নিয়ে এমনি এমনি করে ছুঁড়ে দিচ্ছে, ক্লোজ আপ শটে মহারাজের মুখটা দেখা যাচ্ছে। সে যে কি এক অদ্ভুত আনন্দ, তিনি যেন মনে হচ্ছেন সত্যি সত্যি মাকে সাজাচ্ছেন, সেই ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছেন ফুলগুলো, মনে হচ্ছে যেন মায়ের সঙ্গে ফুল নিয়ে তিনি খেলা করছেন, মেতে আছেন, এপাশে একবার যাচ্ছেন, একবার ওপাশে যাচ্ছেন, আবার ওপাশ থেকে একবার এপাশে আসছেন। আর আমি সেই দৃশ্যটা হাঁ করে দেখছি, আমার হেডফোনে আসছে যে আপনি এবার কিছু বলুন, আপনি এবার কিছু বলুন, আমি আর বলতে পারছি না, হাঁ করে তাকিয়ে আছি শুধু মহারাজের ওই আচরণটা দেখে। মনে হচ্ছে উনি যেন জীবন্ত জাগ্রত দেবতাকে দেখছেন। এই হচ্ছে ব্রহ্মজ্ঞের সঙ্গে আমাদের দেখার ফারাক। এই যে দেখুন, যিনি ব্রহ্মজ্ঞ তিনি অনুভব করেছেন মা স্বয়ং আদ্যাশক্তি মহামায়া, ওই মূর্তি মূর্তি ধারণ করে তিনি এসেছেন। আমরা যারা দূর থেকে দেখছি তখন আমাদের আবার একটা অন্য রকমের ভাব হতে থাকে, আমাদের মনে হয় মহারাজ কী সুন্দর করে পুজো করছে, আমাদের নিজেদের ভেতরে যে ভক্তিভাব সেটা জাগ্রত হয়। লোককল্যাণ এই কারণে দরকার, এই কারণে এদের মন্দিরে যাওয়া দরকার, নাহলে এদের মন্দিরে যাওয়ার দরকার নেই। রঙ্গনাথানন্দজি আমাদের সন্ন্যাসের আগে বললেন, উই শ্যাল মিট ইউ এগেন অন 21st ইন দ্য টেম্পল। তা আমরা বলছি যে 21 তারিখে তোমাদের সঙ্গে মন্দিরে দেখাবো, 21 ফেব্রুয়ারি আমাদের সন্ন্যাস হয়েছে, 18 তারিখ থেকে মহারাজ ভীষণ অসুস্থ, এত শরীর খারাপ, মহারাজ আমাদের সন্ন্যাস হবে কি না জানা নেই, ঠিক হয়েছে মহারাজের ঘরে যাব। এখন আমরা মুখোশকে বলে ফেলেছি, না না মহারাজ বলেছিলেন উই শ্যাল মিট এগেন ইন দি 21st, উই শ্যাল মিট এগেন ইন দ্য টেম্পল অন 21st, মহারাজ কথা দিয়েছেন মন্দিরে আসবেন 21 তারিখে। ওর সেবক আমাকে খুব বকলেন, বললেন তুমি কি মনে করো মহারাজের মন্দিরটা মানে শুধু মন্দির, সবটা জুড়ে মন্দির। কিন্তু এই যে আমাদের এই যে বোধটা, আমরা যারা শব্দের একরকম অর্থ নিই আর তারা আরেক রকম আচরণ করে, এই সবটুকু জুড়ে তার মন্দির, তার ও সমস্ত কিছু করার দরকার নেই, কোনো রকমভাবে কিছু করার দরকার নেই। রঙ্গনাথানন্দজি এসছেন, অমন বৈদান্তিক, তিনি বসে আছেন এক কর্নারে, মাকে মায়ের পুজো দেখছেন, দেখতে দেখতে তিনি তার নিজের আবেগকে সামলাতে পারছেন না, তাকে নিয়ে চলে যেতে হলো ঘরেতে। আমি শুনেছি তপবন স্বামীর কথা, তপবন স্বামী একবারে কঠোর বৈদান্তিক ছিলেন, একবারে তিনি মূর্তি পূজা কোনো কিছু তিনি এসব বিশ্বাস করতেন না। গঙ্গাতে তার ভীষণ রকম ভক্তি ছিল, তার শিষ্যের কাছে শোনা গেছে এই ঘটনা। তিনি প্রত্যেক বছর ওই গোমুখ থাকতেন গঙ্গোত্রীতে, প্রত্যেক বছর শিষ্যদের নিয়ে গোমুখে যেতেন,
দেবীর উৎসমুখ দর্শন করবেন বলে। একটা ছোট্ট মাটির ভাঁড়ের ওপর একটা প্রদীপ জ্বালিয়ে ওনার হাতে দেওয়া হতো, উনি সেই আরতি করতেন আর গান গাইতেন, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে। এবং যখন তিনি গাইতেন তখন ওই বৈদান্তিকের দুচোখ দিয়ে আবেগে জল ঝরতে থাকত। তিনি কি দেখছেন এটা কিন্তু আমরা জানি না, তার কিছু দরকারও নেই আমাদের দেখানো, কিন্তু তার এই যে গঙ্গা ভক্তি আমাদের ভেতরে, গঙ্গা প্রতি ভালোবাসা, মা গঙ্গার প্রতি ভালোবাসা জাগ্রত করে। এই লোক ব্যবহারের জন্য তারা এই আচরণগুলো করে, নাহলে তাদের এসবের কোনো প্রয়োজন নেই। আমি এখনও চোখ বন্ধ করলে সেই দৃশ্যটার কথা ভাবি, মহারাজ একবার এদিক থেকে ফুল দিচ্ছেন, আবার ঘুরে ওপাশে গেছেন, আবার গিয়ে ফুল দিচ্ছেন, আবার ফিরে এসছেন এপাশে, আবার ফুল দিচ্ছেন, তারপর একটা বড় দেখে কেউ জবা ফুল দিচ্ছিল, সেটা গিয়ে সিংহের মাথার উপর বসিয়ে দিলেন, বলে হ্যাঁ এইখানে ব্যাটাকে খুব ভালো দেখাচ্ছে, মাঝে গলার আওয়াজ শোনা যাচ্ছে, হ্যাঁ ব্যাটাকে এইখানে খুব সুন্দর দেখাচ্ছে, যেন একটা অদ্ভুত আনন্দ, ছোট্ট শিশু যেন একদম বিভোর হয়ে আছে। কুমারী পূজা শেষ হয়েছে, প্রেসিডেন্ট মহারাজ এসছেন, মাকে প্রণাম করে যখন চকলেট দিচ্ছেন, তিনি যেন সত্যি সত্যি দেখে, তার আচরণ দেখে মনে হচ্ছে তিনি যেন জগন্মাতার ওই ছোট্ট রূপটিকে যেন প্রত্যক্ষ করতে পাচ্ছেন, তিনি যেন সত্যি সত্যি দেখতে পাচ্ছেন যে জগন্মাতা বসে আছেন, আর তিনি যেন একটি একটি করে তার প্রয়োজনীয় অনুযায়ী সেই চকলেট ক্যাডবেরি, সে প্রচুর, এক হাতে মহারাজ তখন আর দু হাতে দিয়ে কিছু করতে পারতেন না, ওই এক হাত তিনি সেবককে ধরে আছেন, এক হাতে দিচ্ছেন, আর তার সেই আনন্দ দেখার মতো, এটির কোনো প্রয়োজন তার ছিল না, কিন্তু এগুলো আমাদের জন্য, আমাদের শেখানোর জন্য। সেইটি স্বামীজি বলছেন যে তিনি দেশ, তার এটি করার কোনো প্রয়োজন নেই, অতএব সকল ব্যবহারের প্রয়োজন আছে অধিকারী বেদে, এক একজন এটিকে এক একভাবে গ্রহণ করবে। কেউ দেখছে ব্রহ্মজ্ঞের দৃষ্টিতে কেমন করে দেবতাকে দর্শন করতে হয়, ঠাকুর চলেছেন কাশিতে, নেমেছেন গঙ্গার এপারে, যেই নামামাত্র সোনার কাশি দর্শন করলেন, মন্দিরে যাওয়ার আগে তিনি গভীর ভাব সমাধিতে মগ্ন হয়ে গেলেন। এই আচরণটা অনেকের কাছে অনেক রকম, কারুর মনে হয়েছিল তিনি পাগল হয়ে গেছেন, আর কারুর মনে হয়েছিল এই ভাবটা আমাদের শেখানোর জন্য, কেমন এনগ্রোসড হয়ে দেবতাকে দর্শন করতে হয়, মনটাকে গুটিয়ে এক জায়গায় নিয়ে এসে শুধু তার চিন্তা তার ভাবনাতে যেন একদম বিভোর করে রাখা, এইটার খুব প্রয়োজন আছে, এটা না হলে বোধহয় আমাদের এই জীবন দাঁড়ায় না। আমাদের যার যেরকম তার জন্য সকলের জন্য একরকম নানা অর্থ নিয়ে এই অবতার পুরুষরা অবতীর্ণ হন। দেখতে দেখতে গাড়ি আলমবাজার মঠে উপস্থিত হইল, শিষ্য গাড়ি ভাড়া দিয়া স্বামীজির সঙ্গে মঠের ভিতরে চলিল, স্বামীজির পিপাসা পাওয়ায় জল আনিয়া দিল। স্বামীজি জল পান করিয়া জামা খুলিয়া ফেলিয়া মেঝেতে পাতা শতরঞ্জির উপর অর্ধশায়িত হইয়া অবস্থান করিতে লাগিলেন। স্বামী নিরঞ্জনানন্দ পার্শ্বে আস বসিয়া বলিতে লাগিলেন, এমন ভিড় উৎসবে আর কখনো দেখিনি, যেন কলকাতাটা ভেঙে এসেছিল। সিনেমার মতো করে ভাববার চেষ্টা করুন। স্বামীজি ঘরে ঢুকেছেন, শতরঞ্জি পাতা আছে, জামাটা খুলে এইরকম রঙ্গনাথজির মতো ওই একটা হাত মাথার উপর দিয়ে ওই অর্ধশায়িত হয়ে স্বামীজি শুয়ে আছেন, আর নিরঞ্জনানন্দজি তার পাশে, বাকিগুলো নাই দেখতে পান, স্বামীজিকে দেখবার চেষ্টা করুন। স্বামীজিকে বলছেন, এরকম ভিড় আর কখনো দেখিনি, যেন কলকাতা, সমগ্র কলকাতা যেন ভেঙে পড়েছে। স্বামীজি বলছেন, তা হবে না, এরপরও আরও কত কী হবে, সত্যি তো এরপরে আরও কত কী হবে সে তো আমরা দেখতে পাচ্ছি এখন। শিষ্য, মহাশয় প্রত্যেক ধর্ম সম্প্রদায় দেখা যায় কোনো না কোনো বাহ্য উৎসব আমোদই আছে, কোনো না কোনো বাহ্য উৎসব আমোদ আছেই, কিন্তু কাহারও সঙ্গে কাহারও মিল নেই। এই যে উদার মহম্মদের ধর্ম, তার মধ্যেও ঢাকা শহরে দেখিয়েছি শিয়া সুন্নিতে লাঠালাঠি হয়। স্বামীজি, সম্প্রদায় হলেই ওটা অল্পাধিক হবে, তবে এখানকার ভাব কি জানিস, সম্প্রদায় বিহীনতা। আমাদের ঠাকুর এইটা দেখাতে জন্মেছিলেন, তিনি সব মানতেন, আবার বলতেন ব্রহ্মজ্ঞানের দিক দিয়ে দেখলে ও সকলই মিথ্যা মায়ামাত্র। দেখুন, এই যে সম্প্রদায় তখনই হবে যখন আমরা একটা গোষ্ঠী মূল আদর্শ থেকে সরে এসে একটা ভাবকে কেন্দ্র করে একটাভাবে সঙ্গবদ্ধ হব, অনন্ত ভাবের ভিতরে একটাকে নিয়ে সেটাকেই সত্য ভেবে থাকলে আমরা ওইরকম গোষ্ঠীতে পরিণত করব।
আরেকটা গোষ্ঠী সেটা আমাদের ভাব না নিয়ে অন্য আরেকটা ভাবকে নিয়ে সেটাকে সত্য বলে মনে করলো, তখনই একে অপরের সঙ্গে মারপিট হবে। তাই শ্রীরামকৃষ্ণ হলেন সমস্ত সম্প্রদায়ের বাইরে, সম্প্রদায় বিহীনতা। তিনি এই রকম বিরজানন্দজি তার ওই স্তোত্রে লিখছে না, সিদ্ধ সর্ব সম্প্রদায় সম্প্রদায় বর্জিতম। তিনি সব সম্প্রদায়ের মতেই সিদ্ধ, কিন্তু তিনি সব সম্প্রদায় বর্জিত বলছেন। তিনি সব মানতেন, আবার বলতেন ব্রহ্মজ্ঞানের দিক দিয়ে দেখলে ও সকলই মিথ্যা মায়ামাত্র। কেন ব্রহ্মজ্ঞানের দিক থেকে দেখলে এসব মিথ্যা মায়ামাত্র? এই মিথ্যা মায়ামাত্র কোনটা? এই সাম্প্রদায়িকতাটা মিথ্যা মায়ামাত্র। কেন না? সে এক বই আর দ্বিতীয় কিছু তো দেখছে না, যা কিছু দেখছে সবই নিজের ভাবের প্রতিফলন দেখতে পাচ্ছে, তাই তার কাছে আর আলাদা করে সম্প্রদায় নয়। শিয়াও যেটা মানে মনে হচ্ছে এটা আমারই ভাবের প্রতিফলন, আর শূন্য যে ভাবটা মানে সেই ভাবটাকেও নিজেদের ভাবের প্রতিফলন বলে মনে করে। এইটা হচ্ছে কথা। স্বামীজি শিষ্য বলছেন, মহাশয় আপনার একটা কথা বুঝিতে পারিতেছি না। মাঝে মাঝে আমাদের মনে হয় আপনারাও এইরূপ উৎসব প্রচারাদি করিয়া ঠাকুরের নামে আর একটা সম্প্রদায়ের সূত্রপাত করিতেছেন। আমি নাগমহাশয়ের মুখে শুনিয়াছিলেন ঠাকুর কোনো দলভুক্ত ছিলেন না, শাক্ত বৈষ্ণব ব্রহ্মজ্ঞানী মুসলমান খ্রিস্টান সকলের ধর্মকেই তিনি বহুমান দিতেন। স্বামীজি তুই কি করে জানলি আমরা সকল ধর্মমতকে এইরূপ বহুমান দিই না? এই বলিয়া স্বামীজি নিরঞ্জন মহারাজকে হাসিতে হাসিতে বলিলেন, ওরে এ বাঙাল বলে কি! এইটা হচ্ছে কথা, আমরা অনেকেই না জেনে এই কাণ্ডগুলো করে ফেলি। ঠাকুরের জন্মতিথি উৎসবের দিন সমস্ত সম্প্রদায়ের ধর্মগুরুদের পৃথক পৃথকভাবে পুজো হয়, আলাদা করে তো উৎসব হয়। আমার খুব দেখবার ইচ্ছে হয়েছিল যে কেমন করে হয়, তা কোনো বাড়ির এমন ডিউটি পড়তো দেখতাম না, কিন্তু একটা অদ্ভুত উপহার পেয়ে গেলাম, না চাইতে উপহার পেলাম। স্বামী প্রমেয়ানন্দজি শরীর চলে যাবার পর ওনার সেবক আমাকে একটা জিনিস দিলেন, সেটা হচ্ছে শশী মহারাজের লেখা, নিজের হাতে লেখা ঠাকুরের জন্মতিথি উৎসবের কেমন হবে সেই পূজা পদ্ধতি, মূলটা তুলট কাগজে লেখা, সেটা থেকে জেরক্স করা, এরকম সরু ইয়েটা পুঁথির মতো দেখতে, ওটা আমাকে দিলেন। আমাকে বললেন এটা যখন বেলুড় মঠ মন্দিরে ছিল, মন্দির থেকে মিউজিয়ামে পাঠানো হচ্ছিলো, আমি দু কপি জেরক্স করে নিয়েছিলাম। মহারাজ এত বকে ছিলেন, এত বকে ছিলেন, ভয় আর তোমাকে দিইনি, মহারাজ চলে যাওয়ার পর এটা তোমাকে দিচ্ছি, এটা রাখো। আমি তখন খুলে 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 দেখছিলাম, অনেক অজানা ধর্মমত যাদের চিনি না তাদের সম্পর্কেও শশী মহারাজ এই পূজার পদ্ধতির কথা বলেছেন। শিষ্য, মহাশয় কৃপা করিয়া ওই কথা আমায় বুঝাইয়া দিন। স্বামীজি তুই তো আমার বক্তৃতা পড়েছিস, কই কোথাও ঠাকুরের নাম করেছি? খাঁটি উপনিষদের ধর্মই তো জগতে বলে বেড়াচ্ছি। শিষ্য, তা বটে, কিন্তু আপনার সঙ্গে পরিচিত হয়ে দেখিতেছি আপনার রামকৃষ্ণগত প্রাণ। যদি ঠাকুরকে ভগবান বলিয়া জানিয়া থাকেন, তবে কেন সর্বসাধারণকে তাহা একেবারে বলিয়া দিন না? স্বামীজি আমি যা বুঝেছি তা বলছি, তুই যদি বেদান্তের অদ্বৈত ধর্মমতটিকে ঠিক ধর্ম বলে বুঝে থাকিস তাহলে লোককে তা বুঝিয়ে দে না কেন? শিষ্য, আগে অনুভব করি তবে তো বুঝাইব, এই মত আমি পড়িয়াছি মাত্র। স্বামীজি আগে অনুভূতি কর, তারপর লোককে বুঝিয়ে দিবি। এখন লোকে প্রত্যেকে যে এক একটা মতে বিশ্বাস করে চলেছে তাতে তোর তো বলবার কিছু অধিকার নেই, কারণ তুই এখন তোদের মতো একটা ধর্মমতে বিশ্বাস করে চলেছিস বই তো নয়। এইটা হচ্ছে কথা, বহু সময় আমরা বুঝতে পারি না, বুঝলেও আমরা অনুভব করতে পারি না। স্বামীজি তা স্বামী বিবেকানন্দের মনে হয়েছিল তিনি শ্রীরামকৃষ্ণকে যথেষ্ট বলবার মতো অনুভব করতে পারেন, তিনি এমনভাবে এটাকে নিজের ভেতরে নিয়ে নিয়েছিলেন যে সেটা থেকে কোনো শব্দ বেরোচ্ছে না, একবারে অনুভূতিটা অবাঙ্গ মনসে গোচর না, বাক্য মনের অতীত একটা অবস্থা অনুভূতি, যেটাকে শব্দ দিয়ে প্রকাশ করে না। যিশুকে বলেছিলেন শিব গড়তে গিয়ে শেষকালে বাঁদর গড়ব, শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলতে গিয়ে। এটা হচ্ছে স্বয়ং স্বামী বিবেকানন্দের ঘটনা। তাই বলে কি আমরা বলবো না? তা নয়, আমরা যেভাবে যতটুকু অনুভব করেছি শ্রীরামকৃষ্ণ সম্পর্কে আমাদের অনুভূতিটুকু বলবো, তাতে যদি কেউ অনুপ্রাণিত হয় হবে, তাতে যদি কেউ অনুপ্রাণিত না হয় সেটা তার ব্যাপার, কিন্তু আমরা বলে যাব শ্রীরামকৃষ্ণের কথা আমাদের অনুভূতির দৃষ্টি দিয়ে তাকে যেরকমভাবে দেখেছি।
শিষ্য বলছেন, স্বামীজি বলছেন, তবে আগে অনুভূতি কর, তারপর লোককে বুঝিয়ে দিবি। এখন লোকে প্রত্যেকে যে এক একটা মত বিশ্বাস করে চলেছে, তাতে তোর তো বলার কিছু অধিকার নেই, কারণ তুইও এখন তাদের মতো একটি ধর্মমতে বিশ্বাস করে চলেছিস বৈত নয়। যতক্ষণ আমরা সিঁড়ির নিচে দাঁড়িয়ে আছি, ততক্ষণ পর্যন্ত অন্যান্য যারা সিঁড়ির নিচে দাঁড়িয়ে আছে সেই অপেক্ষমান যাত্রীকে কোনো কিছু বলার অধিকার আমাদের নেই। আমরা তখনই বলতে পারি যখন সিঁড়ি দিয়ে ওপরে ছাদে উঠে দেখি, ছাদও যে বস্তু দিয়ে তৈরি, সিঁড়িও সেই একই বস্তু দিয়ে তৈরি, তখন আমরা আমাদের বলবার অধিকার আছে। তার আগে অবধি আমরা প্রবর্তক, যেমন দেখতে পাচ্ছি যেরকম শুনছি সেই ফ্যাক্টটুকুকে অন্যদের বলার অধিকার আমাদের আছে। শিষ্য, হ্যাঁ আমিও একটা বিশ্বাস করিয়া চলিয়াছি বটে, কিন্তু আমার প্রমাণ শাস্ত্র, আমি শাস্ত্রের বিরুদ্ধ মত মানি না। স্বামীজি, শাস্ত্র মানে কি? উপনিষদ প্রমাণ হলে বাইবেল জিন্দাবস্থাই বা প্রমাণ হবে না কেন? শিষ্য, এই সকল গ্রন্থের প্রামাণ্য স্বীকার করলেও বেদের মতো ইহা তো আর প্রাচীন নয়, আবার আত্মতত্ত্ব সমাধান বেদে যেমন আছে এমন তো আর কোথাও নেই। স্বামীজি বলছেন, বেশ তোর কথাই না হয় মেনে নিলুম, কিন্তু বেদ ভিন্ন আর কোথাও যে সত্য নেই এ কথা বলবার তোর কি অধিকার? শিষ্য, বেদ ভিন্ন অন্য সকল ধর্মগ্রন্থে সত্য থাকিতে পারে, তদ্বিষয়ের বিরুদ্ধে আমি কিছু বলিতেছি না, কিন্তু আমি উপনিষদের মতই মানিয়া যাইব, আমার তাহা ইহাতে খুব বিশ্বাস। স্বামীজি, তা কর, তবে আর কারোর যদি ওইরূপ কোনো মতে খুব বিশ্বাস হয় তবে তাকেও এই বিশ্বাসে চলে যেতে দিস, দেখবি পরে তুইও সেই একই জায়গায় পৌঁছিবি। মহিম্নস্তবে পরিষ্ণি ত্বমসি পয়সার নব ইব ত্রয়ী সংখ্যম যোগম পশুপতিমতম বৈষ্ণবমিতি প্রভিন্ন প্রস্থানে পরমদম মদ পথ্যমিতি চ রুচিনাম বৈচিত্রা দৃজুকুটিল নানা পথজুষাম নৃণামেকো গম্যস্তমসি পয়সামর্ণব ইব। অর্থ হচ্ছে এই, যেরকম নদীর বিভিন্ন ভিন্ন ভিন্ন ধারা এই ঘুরতে ঘুরতে একই সমুদ্রে এসে মিশে, ঠিক সেই রকম সমস্ত ধর্মমত, সমস্ত ধর্মপথ সেই একই ঈশ্বর পরব্রহ্মে এসে মেশে। স্বামীজি দুটো জিনিসকে এখানে খুব পরিষ্কার করে দিচ্ছেন, নিজের বিশ্বাস, নিজের কনভিকশন সম্পর্কে খুব পরিষ্কার ধারণা আমাদের থাকা দরকার। আমারটাই ভালো এবং অপরেরটা খারাপ এটি যেন আমাদের কখনো না থাকে, এবং আমি যেরকমভাবে ফ্রিলি স্বাধীনভাবে আমার সাধন ভজন সাধন পথে আমার বিশ্বাস নিয়ে আমি এগিয়ে যেতে পারছি, অন্যদের এই বিশ্বাস নিয়ে তাদের এগিয়ে যাওয়ার মতো আমাদের মৌলিক ভাবনা চিন্তা বা আমাদের মতামত থাকা দরকার। কারণ সমস্ত পথ মত সেই এক জায়গায় গিয়ে পৌঁছচ্ছে, এই বিশ্বাসটা আমার থাকা দরকার। শিষ্যের উপনিষদের সত্যতাতে বিশ্বাস আছে, তিনি বলছেন তোর উপনিষদের সত্যতা বিশ্বাস আছে, তাই বলে জিন্দাবস্থা বা অন্যান্য যে ধর্মগ্রন্থ আছে সেগুলো মিথ্যা তা নয়, সেগুলো হয়তো উপনিষদের মতো প্রাচীন নাও হতে পারে, কিন্তু তাদের ভেতরে সেই একই সত্য বিরাজমান আছে। কি সুন্দর বলছেন, তা কর, মানে বিশ্বাস করার কথা, তা কর, আর কারো যদি ওইরূপ কোনো মতে খুব বিশ্বাস হয় তবে তাকেও ওই বিশ্বাসে চলে যেতে দিস, দেখবি পরে তুইও সেই একই জায়গায় পৌঁছবি। অন্য কারুর মতামতের ওপর কোনো রকম আঘাত নয়, আমার ইচ্ছাটা তার উপর চাপিয়ে দেওয়া না, যেটা আমরা করে থাকি আমার ইচ্ছা, বিশেষ করে রামকৃষ্ণ বিবেকানন্দ যারা করে তারা খুব চান যে আমার দীক্ষা হয়েছে, তাদের কর্তারও দীক্ষা হোক, ছেলে মেয়েদেরও দীক্ষা হোক, না হলে হায় 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 কী হলো কী হলো, তা নয়। প্রত্যেককে মহারাজ এটা বলতেন, আত্মস্থানজী খুব জোর দিয়ে বলতেন জীবন যাপন করার কথা, বলতেন মানুষকে যদি বদল করতে হয় তাহলে নিজেকে আগে বদল করতে হয়, নিজেকে যদি আমরা বদল করি তবে সেই মানুষ সেই মানে আমার পরিবর্তিত জীবন দেখে আমার দিকে আকৃষ্ট হবেন। তিনি আগুনের উদাহরণ দিতেন, বলতেন আগুনের যত কাছে আমরা যেতে পারব তত আমরা আগুনের আলোয় আলোকিত হব, আগুনের আরও কাছে গেলে আগুনের উত্তাপে আমরা উত্তপ্ত হব,
তারপরে যখন আগুনে আরও কাছে যাবে, নিজের সত্তা হারিয়ে আগুনের মধ্যে ছাই পাশ হয়ে যাব, তার ভিতরে সমস্ত সত্তাকে হারিয়ে অগ্নিময় হয়ে যাব। বলছেন প্রত্যেককে এই বিশ্বাসটিতে রাখতে দাও, যে যে পথে চলছে সেই পথেই সেই তার ইষ্টকে খুঁজে পাবে। আমি এই পথে এসেছি বলে আর বাকিরা বাকি পথগুলো মিথ্যা, এই বোধ যেন আমাদের কোনো দিন কখনো না জাগে। আজকে এই পর্যন্ত, স্বামীজির কৃপা হলে আবার আমরা আর নতুন আরেক দিনে এইগুলি পড়ব। আগামী শুক্রবার আপনাদের সঙ্গে দেখা হবে পরমার্থ প্রসঙ্গ ক্লাসে। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্থি হারিণী ত্রৈলোক্যবাসিনা মিড্ডে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। সবাই ভালো থাকবেন। নমস্কার।